আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গ্রামের কিছু ভিডিও, আপনারা সবাই দেখতে থাকো, ভালো লাগবে। তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া লাগানো হয়েছিল। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি ছোটো ছোটো গাছ ছিল, তো ওইগুলোতে এখন অনেক মিষ্টি কুমড়া ধরেছে, তো সেগুলো একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। অনেকের গ্রামের এই দৃশ্যগুলো অনেক ভালো লাগে, তাই শেয়ার করতেছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর প্লিজ রিকোয়েস্ট করে বলতেছি লাইক দিয়ে দিও। আমার জানা মানুষগুলো যারা, যাদেরকে আমি সবসময় আর কি বলবো, এত ভালো সম্পর্ক যাদের, তারা আমার ভিডিওতে লাইক দিচ্ছে না। আমি বুঝতে পারি কে লাইক দেয় কে লাইক দেয় না, কারণ আমি যখন কমেন্ট পাই না তখন আমি চেক করি যে আমার লাইক বাড়লো কি না, দেখি না তখন কমেন্ট করে চলে গেছে, লাইক নেই। তো যারা এই কাজগুলো করতেছো যে কমেন্ট করো ভিডিওতে অনেক সুন্দর হয়েছে এই সেই, লাইক দেও না, তাদেরকে বলতেছি এরকম করো না প্লিজ। হিংসা করে কেউ কারো আগে যেতে পারবে না, যতই হিংসা করবে ততই আরও নিচে চলে যাবে। তো কারোর হাতে হিংসা করো না, একটা লাইক দিতে আপনাদের আঙুলে ব্যথা করবে না বা আপনাদের কোনো ক্ষতি হবে না। তো প্লিজ রিকোয়েস্ট করে বলতেছি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আজকে আমার কালকের ভিডিওতে আমি আজকে দেখে অবাক হয়ে গেছি, আমার সকালে যেই লাইক দেখেছিলাম সেই লাইকই রয়ে গেছে, কিন্তু অনেকজন নতুন মানুষ কমেন্ট করেছে, আর সেই মানুষগুলো একদম আমার জানা চেনা জানা মানুষ। তো দেখে অনেক কষ্ট লাগলো, কী আর বলবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে দেখবেন, দেখে লাইক দিবেন। আবারও বলতেছি আমি সবার ভিডিও লাইক দিয়ে দেখি, যদি দেখার সময় না পাই আমি ভিডিও অন করে রেখে দেই, তাই আমি অনেকের ভিডিওতে আমি বলতে পারি না যে ভিডিওতে কী আছে না আছে, কারণ আমি ভিডিও দেখার যদি সময় না থাকে অন করে আমি কাজে ব্যস্ত থাকি। আর যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা থাকে তারা হয়তো বুঝতে পারবে, বাচ্চাদেরকে নিয়ে ঘরের কাজকর্ম করা, তার উপরে যদি ফোনে লেগে থাকে ভিডিও দেখতে তাহলে অনেক সময় নষ্ট হয়ে যায়, তাই আমি অনেক সময় ভিডিও অন রেখে কাজ করি। তো এখানে যে আমার গ্রামের মিষ্টি কুমড়া ইয়ে লাগিয়েছিলেন, অনেকগুলো মিষ্টি কুমড়া আসছে, তো একটু একটু শেয়ার করতেছি। আর এটা হচ্ছে এই যে ব্যান্ডি হেড করেছিলেন সেইগুলোই আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম আমি, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই সব হেড কৃষি আর কি ভিডিও একটু শেয়ার করতেছি আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে হচ্ছে আমি যে দেখেছিলাম ওলকপি, তারপরে বাঁধাকপি, মরিচের চারা, ওই চারাগুলো ওইখান থেকে উঠিয়ে তারপরে এখানে লাগানো হয়েছে, অনেক ভালো হয়েছে। ওলকপিগুলো অনেক বড় বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় হয়ে গেছে। একই জমিতে আছে ওলকপি, তারপরে মরিচ, তারপরে রাজমার গাছ আছে, অনেকে রাজমা চিনেন না আর অনেকে হয়তো চিনেন। তো একই জমিতে অনেক কিছু লাগানো হয়েছে, তারপরে মূলাও আছে মাঝে মাঝে, তো একটা উঠাবে একটা থাকবে এরকমই আর কি, লাস্ট পর্যন্ত মরিচের গাছগুলো থাকবে, বাকি সবগুলো উঠানো হয়ে যাবে। আর এখানে হয়েছে ফুলকপির চারা যে দেখিয়েছিলাম, তো ফুলকপির গাছগুলো মাশাল্লাহ অনেক বড় হয়েছে, এই যে ওগুলো হচ্ছে ফুলকপির গাছ, তারপরে মাঝে মাঝে মরিচের গাছও আছে আর রাজমার গাছও আছে, মূলার গাছও আছে। আমাদের গ্রামে এভাবে ক্ষেত করা হয়, কারণ এভাবে না করলে কি হয়, অনেক জমি লাগবে, তো একই জমিতে যদি সব কৃষি ক্ষেত কৃষি করা যদি লাইন জানা থাকে কীভাবে করতে হয়, তাহলে একই জমিতে অনেকগুলো ফসল আর কি ইয়ে করা যায়। তো এখানে দেখো চার ধরনের ইয়ে সবজি লাগানো আছে, মরিচ, ফুলকপি, তারপরে রাজমা, তারপরে হচ্ছে মূলা, তো সবগুলো ভালো হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এই যে মূলাগুলো অনেক বড় বড় হয়, একটা মূলা 4 কেজি 5 কেজি জনার হয়, আর অনেক নরম থাকে, খেতে অনেক মজা লাগে। আপনারা কাছে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। এখন পর্যন্ত জানি না কারা দেখতে আছেন, যারা দেখতেছেন না কেন প্লিজ একটা লাইক দিয়ে দিও। আবারও বলতেছি হয়তো সবার এই কথাটা, লাইক কেয়ার কথা, ভিডিও ফুল ওয়াচ করার কথাটা হয়তো অনেকের কাছে বোরিং লাগতে পারে, কিন্তু কি আর করবো, অত কিছু বলার পরেও কেউ করতে চায় না, এত খারাপ লাগে। তো এখানে হচ্ছে অনেক বড় আর কি, অনেক অনেক জায়গাতে এগুলো করা হয়েছে। আর এই যে মরিচের গাছে মরিচও এসে গেছে,
আর এখানে হচ্ছে টমেটোর গাছ, অনেকগুলো টমেটো ধরেছে। দেখে মনে হচ্ছে যদি আমার হাতে গিয়ে পারতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। এইরকম সবজি লাগানো বা সবজি উঠানো আমার কাছে না অনেক ভালো লাগে। এক সময় না এই কাজগুলো করতে অনেক আর কি বেজা, অনেক আর কি খারাপ লাগতো যে এই কাজগুলো কেন করতেছি, ভালো লাগতো না, লাগতো না। আর এখন যে অনেক বছর হয়ে গেছে এই কাজগুলো দ্বারে কাছে যেতে পারি না, তাই মনে হচ্ছে যদি আবারও করতে পারতাম হাত দিয়ে তাহলে অনেক ভালো লাগতো। কারণ এখন তো একই ঘরে বন্দি হয়ে আসছি, এইসব খোলামেলা জায়গায় যেতেও পারতেছি না, অনেক বছর হয়ে গেছে। এখন মনে হচ্ছে যদি পেতাম আরও একটু। তো আপনার কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ সবাইকে।